ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। প্রথমবারের মতন শাকিব খানের সাথে কাজ করতে যাচ্ছেন পরিচালক কাজী হায়াত। শাকিব খানের নতুন এই সিনেমাটির নাম বীর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 10 জানুয়ারি থেকে শুরু হবে এই সিনেমার শুটিং। তবে এখনও নায়িকা চূড়ান্ত হয়নি এই সিনেমার। মজার ব্যাপার হলো, শুটিং শুরু হতে না হতেই শুরু হয়ে গিয়েছে সিনেমাটির হল বুকিং। যশোরের মনিহার, সিরাজগঞ্জের সাগরিকা, চট্টগ্রামের সিনেপ্লেক্স, শেরপুরের সত্যবতী, সিলেটের বিজিবির মতো বড় হলগুলো এরই মধ্যে ছবিটির জন্য অগ্রিম টাকা দিয়েছে। আর একথা জানালেন এই ছবিরই প্রযোজক ইকবাল হোসেন জয়। আর এই সিনেমার পরিচালক কাজী হায়াতও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রায় 5 বছর পর পরিচালনায় ফিরছি। দীর্ঘ অনুপস্থিতির পরও হল মালিকরা আমার ছবির প্রতি আগ্রহ দেখিয়েছেন, উৎসাহ দেওয়ার জন্য অগ্রিম বুকিংও করেছেন। তাদের বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে কথা দিচ্ছি, শাকিব খানকে নিয়ে ব্যতিক্রম ছবি উপহার দেব। এছাড়া মনিহার হলের প্রতিনিধি আলী আকবর জানান, ছবিটি সহপরিচালক শাকিব খান, তার তত্ত্বাবধানে নির্মাণ হবে ছবিটি। এছাড়া কাজী হায়াতের মতো গুণী পরিচালক আছেন, তাই 7-5 না ভেবে আমরা ছবিটি নিয়েছি। নতুন ছবি মুক্তি পেলে সাগরিকায় এখনও দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। হলটির প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, হল চালানোর জন্য বছরে শাকিবের অন্তত 6টি ছবি দরকার, কিন্তু শাকিবের হাতে আছে 3-4টি ছবি, তাই আগে ভাগে বুকিং করে রাখা নিরাপদ মনে করছি। তাছাড়া কাজী হায়াতের সঙ্গে প্রথম কাজ করতে যাচ্ছেন শাকিব, অন্যরকম কিছু হবে এমনটা আশা করাই যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শাকিব খানের নতুন বীর সিনেমাটি কেমন হবে? আর এই সিনেমায় শাকিব খানের সাথে কোন নায়িকাকে মানাবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।